বিগ নিউজ সবার আগে সবার সাথে সুরক্ষাবিধি নিয়ে কোলাঘাটে অভিনব প্রচার করোনা ভাইরাস মারণঘাতী বিধ্বংসী মহামারীর চরিত্র নিয়ে দ্রুত বেগে ধেয়ে আসছে এই সময় চিন্তার ও আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে মাস্ক শারীরিক দূরত্ব হাত শুদ্ধি সহ সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মান্যতায় বৃহত্তম অংশ মানুষের চরম উদাসীনতা ও অবহেলা এই অবস্থায় গণসচেতনতায় ব্যাপক ও অভিনব প্রচার নিয়ে পথে নামলো কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ট্যাবলো ফেস্টুন ব্যানার ও মডেল বানিয়ে রাস্তায় পাড়ায় গ্রামে মাইকে করে সুরক্ষাবিধি প্রচার শুরু করা হয়েছে বাড়ির বাইরে বেরিয়ে যারা অন্য মনস্কতায় মাস্ক আনতে ভুলে যাবেন তাদের সাম্মানিক মূল্য এক টাকার বিনিময়ে মাস্ক তুলে দিয়ে হাত স্যানিটাইজার ব্যবস্থা করা হচ্ছে প্রচার গাড়ি থেকে ছাড়াও কোলাঘাটে সোম থেকে শুক্রর বড় মাপের হাটে ক্যাম্পের মাধ্যমে সুরক্ষাবিধির প্রচার ও এই রূপ মাস্ক স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে অসীম দাস জানান তিনি আরও বলেন এই মহামারী প্রতিরোধে একমাত্র হাতিয়ার হল জনসচেতনতা ও সতর্কতা অবলম্বন যা নিয়ে আমরা গত প্রায় এক বছর সীমিত সামর্থ্যের মধ্যেই নানাভাবে সমাজ ও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি আমরা সবাই অবগত আছি যে কিছুদিন একটু স্বস্তি দেওয়ার পর মারণঘাতী করোনা ভাইরাস একটা বিধ্বংসী মহামারীর চেহারা নিয়ে ধেয়ে আসছে এবং এই সময় সবথেকে চিন্তার এবং উদ্বেগের বিষয় যেটা হলো যে বৃহত্তম অংশের মানুষ সুরক্ষাবিধি মানছে না হাত শুদ্ধি বা মাস্ক বা দূরত্ববিধি এগুলো মানছে না যেটা এই সময় খুব উদ্বেগের কারণ আর সারা রাজ্য জুড়ে একটা অস্থির সময় ঠিক এই সময় আমরা পথে নেমেছি একটু অভিনবভাবে যাতে মানুষের কাছে এই প্রচারটা পৌঁছতে পারি আমরা ব্যানার ফেস্টুন বিভিন্ন মডেল তারপর ট্যাবলো সহকারে রাস্তায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছি এই বার্তা নিয়ে যে আপনারা অন্তত স্বাস্থ্যবিধি মেনে চলুন মাস্ক ছাড়া বাজারে বেরোবেন না হাত শুদ্ধি রাখুন দূরত্ব বজায় রাখুন আগামী দিনেও তা অব্যাহত থাকবে বিগ নিউজ সবার আগে সবার সাথে